নমস্কার সময় দর্শক বন্ধু, আপনাদের প্রত্যেকের সন্তু বলি বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত জানাই। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে সেপ্টেম্বর মাসের টাকা এবং অক্টোবর মাসের টাকা কিন্তু ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন। তো আজকের এই ভিডিওটি নভেম্বরের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে। তো কী নতুন আপডেট উঠে এসছে সমস্ত কিছু জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন 2022 সালের দুয়ারে সরকার ক্যাম্পের অনুষ্ঠিত লিগ। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে 2022 দুয়ারে সরকার ক্যাম্পে নতুন যে লিস্ট বা সেই লিস্ট কিন্তু তিনি বলে দিয়েছেন, অর্থাৎ কবে কোথায় কি হবে। তো ফের কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের জন্য কিন্তু এই দুয়ারে সরকারে আবেদন করা যাবে। তো সেই মতো মহিলারা আবেদন করবেন এবং তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা, সে টাকা কিন্তু তারা পেয়ে যাবেন। তো মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর এক ধাক্কায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু বাড়ানোর যে ঘোষণা, সেই ঘোষণা তিনি কিন্তু করেছেন। অর্থাৎ আমরা যেটা জানতে পাচ্ছি বা সূত্রের যে খবর, সেটি কিন্তু হচ্ছে নভেম্বর মাস থেকে আপনাদের যে টাকা, সেই টাকা কিন্তু বাড়ানো কিন্তু একটা পরিকল্পনা কিন্তু এই মুহূর্তে রাজ্যে চলছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর এক ধাক্কায় কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে প্রাপকের সংখ্যা সেটাও কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ যে কজন আপনারা আবেদন করেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা, এই কদিন ধরে আপনারা পাচ্ছিলেন, শুধু তারা ছাড়া কিন্তু আরও কিন্তু তারা কিন্তু আরও অনেকেই কিন্তু আবেদন করবে এবং তার সাথে কিন্তু যে প্রাপকের সংখ্যা, অর্থাৎ যারা টাকা পাচ্ছে তাদের সংখ্যাও কিন্তু বেড়ে যাবে। তো এর ফলে কিন্তু বাজেটও কিন্তু অনেকটা বিপুল অঙ্কের কিন্তু হয়ে যাবে। তো নবান্ন সূত্রের খবর, এখন পরিবারের একাধিক মহিলাকে এই প্রকল্পের আওতায় কিন্তু আনানো হয়েছে এবং এর যে বাজেট, সেই বাজেট বেড়ে কিন্তু 20 থেকে 25 হাজার কোটি টাকা কিন্তু হয়েছে। অর্থাৎ এতদিন কিন্তু প্রায় 19 কোটি হাজার টাকার কাছে কিন্তু একটা বাজেট ছিল, এরপরে কিন্তু প্রায় 20 থেকে 25 হাজার কোটি টাকার কিন্তু একটি বাজেট কিন্তু সেই মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু তারা কিন্তু নিয়ে আসছে। তো নতুন করে লক্ষ্মী ভাণ্ডার টাকা পেতে মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, টাকা পাননি, সে সকল নতুন মহিলারা সমস্ত কিস্তির টাকা একেবারে পেয়ে যাবে। 2022 দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন সে সকল মহিলাদের জুলাই মাসের টাকা দেওয়া হয়েছে, তবে অনেকেই কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি। অর্থাৎ যারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন দুয়ারে সরকারে, তারা কিন্তু অনেকে এখনও পর্যন্ত টাকা পাননি, তাদের প্রত্যেকের যে টাকা সেই টাকা দেওয়া হবে। এবং 2022 যারা আবেদন করেছেন তারা কিন্তু অনেকে জুলাই মাস পর্যন্ত তারা টাকা পেয়েছেন, তারপর থেকে অনেকে কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, তারাও কিন্তু এই নভেম্বর মাসে টাকা পেয়ে যাবে। অর্থাৎ এই সেপ্টেম্বর অক্টোবর মাসে নতুন পুরাতন সকলের টাকা, বাকি টাকা থাকা তারা কিন্তু পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রত্যেকে কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন, সকলের জন্য কিন্তু টাকা বরাদ্দ হলো। অর্থাৎ সূত্রের খবর, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে প্রাপকের সংখ্যা সেটা কিন্তু বাড়তে চলেছে, সেজন্য কিন্তু টাকার পরিমাণও কিন্তু বাড়তে চলেছে। অর্থাৎ আমরা সবাই জানি যে যেহেতু অনেক সংখ্যায় কিন্তু তারা মহিলারা তারা কিন্তু টাকা পাচ্ছে, সেই কারণে কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য যে টাকা সেই টাকা কিন্তু বেড়ে যাবে। অনেকেই টাকা পাচ্ছেন না, তারা যোগ্য হয়েও অনেকে কিন্তু সমাধান হচ্ছে না, তো তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেলে তারা কিন্তু এই টাকা পেয়ে যাবেন। অর্থাৎ তাই এই টাকা বাড়ানো হচ্ছে, এক্ষেত্রে সকলেই টাকা পাবেন, ইতিমধ্যে সকলের জন্য কিন্তু বড় সুখবর। অর্থাৎ অনেকেই কিন্তু মনে করছে যে তারা হয়তো টাকা পাবে না, কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু টাকা পাবেন। তো জানানো হয়েছে এখনও অনেক মহিলারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ডের সঙ্গে যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু তারা করেনি। অর্থাৎ অনেক বড় কিন্তু সমস্যা এই মুহূর্তে রয়েছে। তো এই কারণে কিন্তু অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা আসছে না, তাই তাদের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করিয়ে নিতে বলা হচ্ছে। এবং যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক নেই, তারা কিন্তু এটা ছাড়া কিন্তু তারা টাকা পাবে না। অর্থাৎ আপনারা কিন্তু অতি সত্বর আপনাদের যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আপনারা করিয়ে নিন, পুজোর ছুটির পরে কিন্তু আপনার লিঙ্কটা কিন্তু করে নিতে হবে। এবং লিঙ্ক যদি আপনারা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে টাকা সে টাকা কিন্তু আপনারা পাবেন না। অর্থাৎ অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কের যদি আপনারা না করিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না, পুজোর পরে আবার টাকা দেওয়া শুরু হবে। তো তাই তার আগেই কিন্তু অফিস খুলে যেতেই কিন্তু আপনারা আপনাদের সমস্ত কাগজপত্র জমা দিন এবং আধার কার্ডের সাথে ব্যাংকের বইয়ের লিঙ্ক করে নিন। এবং যে সকল মহিলারা IFSC কোড জমা এখনও পর্যন্ত অফিসে করেননি তারা কিন্তু অবশ্যই করে কিন্তু করে নিন। তো এই সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু তারা সকলেই কিন্তু টাকা পেয়ে গেছে এবং যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তারা কিন্তু এই নভেম্বর মাসের কিন্তু শুরুতেই তারা কিন্তু টাকা পেয়ে যাবে। পরবর্তী আপডেট আসবে খুব তাড়াতাড়ি, ততক্ষণ কিন্তু আমাদের চ্যানেলের সাথে আপনাদের যোগাযোগ রাখতে হবে। এবং অবশ্যই যদি আপনারা বিষয় জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব। প্রত্যেকে জানাই, গুড বাই।